স্মৃতি হয়ে শুধু পড়াবে। বাবাজি রাজি থাকলে আপনি বলেন কবুল। কবুল মাজি রাজি থাকলে আপনিও বলেন কবুল। একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে। আমি বলি কি ম্যাডাম, রুনা ভাবি আপনারে যেমন মিথ্যা মামলায় ফাঁসাইছে, আপনিও রুনা ভাবিরে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দেন। তাই নাকি? তা কি মামলা দেব? কত মামলাই তো আছে। এগুলো তো আসলে তুমি নিজে করছো না, এগুলো আসলে সত্য না। এই যে হচ্ছে কি জানো, একটা মিথ্যা মায়াজাল, মানে তোমার তোমার এই মাথা থেকে না একটু। টুকুর এটা বের হচ্ছে, এটা তো একদম মস্তিষ্কের কাজ। এটা আচ্ছা, আসলে কি গ্লাসের মধ্যে পানি আছে নাকি আমি কল্পনায় দেখছি? হুম, আমার হাতে কি গ্লাস আছে নাকি আমি ভুল দেখছি? আরে ভুল দেখলে আমি 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 গ্লাসটা ধরে আছি কেমন করে? আমি ওজন টের পাচ্ছি কিভাবে? স্বপ্ন তো, স্বপ্নে তো কোনো কিছু অনুভব করা যায় না, তাই না? আচ্ছা আচ্ছা, গ্লাসের মধ্যে পানিটা আছে তো, দেখি তো পানিটা আছে কিনা। আরে পানি তো আছে, পানি তো আছে। তার মানে আমি ভুল দেখছি না, আমি স্বপ্ন দেখছি না। হ্যালো হ্যালো মিস্টার রাসেল। সরি মিসেস রুনা, অসময়ে বিরক্ত করলাম। না না না, ঠিক আছে, বলুন কি বলবেন। চ্যাম্পিয়ন গ্রুপের টোটাল ডেটা আমি অ্যানালাইসিস করেছি। আপনি তো ওখানে চাকরি করেছেন, ওদের প্রোডাকশন ক্যাপাসিটির কোনো ফাইল কি আমাকে মেইল করতে পারবেন? এখন আমার কাছে ঠিক কোনো কিছু আছে কি না, আমিন আমি তো আসলে সবকিছু রেখেই এসেছি। তারপরও কিছু না কিছু তো থাকবেই, একটু মনে করে দেখুন না। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এক্ষুনি একটা মেইল ফরওয়ার্ড করে দিচ্ছি। হ্যাঁ ওকে। ও রাসা সাহেব, রাসা সাহেব। জি বলুন। আচ্ছা আপনি কি আসলেই আছেন? আমিন আপনাদের স্মার্টার গ্রুপ মানে সেটার কি সত্যি কোনো অস্তিত্ব আছে? আমি 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 বলতে চাচ্ছি যে আমি কি আপনাদের ওখানে আসলেই চাকরি করি? মানে কি এসব কেমন প্রশ্ন? আপনার মানসিক অবস্থা ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, না মানে হয়েছে কি ওই একটু একটু নিশ্চিত হয়ে নিচ্ছি আর কি। আপনি এতদিন অফিস করার পরও এই কথা এখন জিজ্ঞেস করছেন মিসেস রুনা? ও ও আচ্ছা আচ্ছা, আমি আমি অফিস করেছি না, তাহলে তো ঠিক আছে ঠিক আছে। মিসেস রুনা এত চাপ নেবেন না। চ্যাম্পিয়ন গ্রুপের স্ট্র্যাটেজি মানে বিডিং কত অফার করবে সেটা যদি জানতে পারেন আমাকে অবশ্যই জানাবেন। ওদের স্ট্র্যাটেজি আমি কেমন করে জানবো? কৌশলী হয়ে জানবেন মিসেস রুনা,
আপনার ছেলে আয়ান শুনেছি এই বিডিংটা নিয়ে কাজ করছে। রোজনার সাথে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, যে কোনো মূল্যেই হোক এই বিডিংটা আমার জানতেই হবে, আর আমি জানতে পারলে আপনার লাভ। ওকে ওকে, আমি দেখছি কতটুকু কি করতে পারি। ঠিক আছে, রাখছি রাস্তা সাহেব। আয়ন তো বিয়ের দাওয়াতে গেছে, আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, আবার আবার সকালে উঠেই তো মিটিং এর জন্য যেতে হবে ওকে। তাহলে তাহলে আমি আমি ওর সাথে আলাপটা করবো কখন? ও পেয়েছি পেয়েছি, আয়ানের আসার আগে ওর ল্যাপটপটা আমাকে দেখতে হবে। জানি এটা অন্যায়, কিন্তু তবু আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটা আমাকে করতেই হবে। আসছে না কেন? বসরা ঠিকঠাক বলতে পারলো কিনা কে জানে। আর মনে রাখো, এই লড়াইটা আমার মাশরাফি জুনিয়রের পরিচয় তৈরি করার লড়াই। আর আর যে চ্যালেঞ্জটা আমি খালাম মারে দিছি, সেই চ্যালেঞ্জ আমার নেই হোক জিততে হইব। যে করেই হোক মনিকে নির্দোষ প্রমাণ করতেই হবে, আর সেজন্য রায়ল্যান্ডের মুখ থেকে সত্য কথা বের করতেই হবে। তার মুখ থেকে কথা বের করা তো সহজ হবে না, তাই কথা বের করতে হবে কৌশলে। নিশ্চয়ই রায়ল্যান্ডে চলে এসেছে, এখন রায়ল্যান্ডের সন্দেহটা আর একটু বাড়িয়ে দিতে হবে। কি করা যায়? হ্যাঁ, লুকিয়ে পড়ি। কোথায় লুকাবো? কোথায়? ফাজিলটা গেল কোথায়? লুকিয়ে আছে নিশ্চয়ই। আয়ান আয়ান, বেরিয়ে আসো বলছি। আমি জানি তুমি এই ঘরে আছো, বেরিয়ে এসো। আয়ান, আমি বলছি বেরিয়ে এসো। আমি যদি তোমাকে খুঁজে বের করি তাহলে বিষয়টা খুব খারাপ হবে। আয়ান, আমি জানি তুমি এখানেই আছো। স্টুপিড ছেলে। ফ্যান্টাস্টিক, তোমার সাহস হলো কি করে আমার বেডরুমে ঢোকার? ও বাবা, এটা আপনার বেডরুম? সরি, আমি আসলে ভেবেছিলাম এটা ওয়াশরুম। চাচা, আমার বেডরুম কি কি তোমার ওয়াশরুম মনে হচ্ছে? মনে হয়েছে বলে যে আমি হুট করে ঢুকে গিয়েছি, বিশ্বাস করেন? হ্যাঁ, আমার সঙ্গে একদম ন্যাকামি করবে না, কেমন? তুমি আমার বাড়িতে বহুবার এসেছ, তুমি খুব ভালো করেই জানো যে নিচতলায় গেস্টদের জন্য ওয়াশরুম রাখা, এখানে না গিয়ে তুমি ওপরে উঠে এসছো কেন? যাও, বের হও,
বের হও। আশ্চর্য, আপনি এইভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? মানুষ মাত্র তো ভুল করে নাকি? কেন, আপনি ভুল করেন না কখনো? এই ছেলে, আমার সামনে ন্যাকা সাজার চেষ্টা করো না তো আয়ান। এই রাহেলা এক জীবনে যত মানুষ চিনেছে, তুমি তোমার জীবনে অত মানুষ দেখো নি। ও তাই নাকি? তা মণিকে আপনি কতটুকু চিনেছেন আন্টি? আরে ধ্যাত, মণির ব্যাপারে, মণিকে আমি চিনতেও চাচ্ছি না, মণির ব্যাপারে আমি কিছু বলতেও চাচ্ছি না। জাস্ট গেট আউট, গেট আউট। আসতে কালে লাগে তো। আপনার এই ওয়াশরুমে, সরি, এই বেডরুমে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। কিন্তু যাওয়ার আগে আপনার সঙ্গে আমার কথা বলতে হবে, খুব জরুরি কথা। সেও কি তুতুলের বিয়েতে যাচ্ছে? হ্যাঁ, তুতুল জালাল স্যারকে। চমৎকার। বাহ, তো এই কথাটা তুমি আমার আগে বললে না তো? কি সুন্দর ছবি, মায়েরা দেখে তো মনে হইতেছে না আমার ছাড়া সে কোন রকম কষ্টে আছে। ওহো, মনি তো দাওতে যায়নি, এখন আয়নের ল্যাপটপ নিতে গেলে মনি তো আমাকে বাধা দেবে বা আয়নকে বলে দেবে। যাওয়ার পর একটা কল করলো না, একদম মজা গেছে বিয়েতে। আরে বাড়িতে কত ঘটনা ঘটে যাচ্ছে, ওঠো ওঠো। ওহো, একে তো মনি, এখন আবার মা এসে জুটেছে, এখান থেকে বের হবো কি করে? দাদি জান, আমার শরীরটা আসলে ভালো না। কিসের দেখতো? আরে না, জ্বর টর তো নেই, তোর তো ভালোই আছে, উঠ না, জরুরি কথা আছে তোর সঙ্গে, ওঠো ওঠো। দাদি জান, আসলে শরীরটা কাহিল লাগছে। সব ঠিক হয়ে যাবে, একটু ওঠ না, ওঠ না, ওঠ না। মা পারেন, কি দরকার ছিল মনিকে জোর করে তোলার? আরে সাংঘাতিক খবর, রুনার তো মাথা খারাপ হয়ে গিয়েছে। কি খালামার মাথা খারাপ হয়ে গেছে? কি বলেন এসব? আরে বাবা হ্যাঁ, সে কি বলছে জানিস? সে বলছে সে নাকি কোন ফকির বাবার কাছে গেছে, দরবেশ বাবার কাছে গেছে, বাস্তবে তো সে আসলে এরকম কোথাও যায়নি। কি কেরামে তো এমন করলে সবাই মনে করে জিনে ধরছে, তার মানে কি খালাম্মারও? রুনার কিছুই হয়নি, কিন্তু তোকে মিথ্যাটা বলতে হচ্ছে যেন রুনা তোর কাছ থেকেও একই গল্প শুনে আর আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে সে আসলে মানসিক রোগী হয়ে যাচ্ছে। মা আমার আড়ালেও মনিকে একই কথা বলছে, তাহলে কি আমি
আয়ান, আমি বারবার বলছি যে মনির ব্যাপারে আমি নতুন কিছুই বলতে পারবো না। আমি একটা ফ্যান্টাস্টিক উদ্দেশ্য নিয়ে মনির ভালো করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দুজন নিজেদের দোষ থাকার জন্য আমার পেছনে পড়েই আছো। আপনার উদ্দেশ্য যদি মহতি হয় তাহলে মনির ডোপ টেস্ট কি করে পজিটিভ আসলো? মনির রক্তে ড্রাগ আসলো কিভাবে? সেটা আমি কি করে জানবো? মনি কখন কোথায় কি ওষুধ খেয়েছে সেটা কি আমার জানার কথা? সেটা তো জানার কথা তোমার, তার তুমি হচ্ছে মনির হাজবেন্ড। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে ওষুধটা আমাকে দিয়েছেন সেটা খাওয়ানোতে মনির কোনো সমস্যা হয়নি? আমার ওষুধ? ও, জাস্ট ওয়ান মিনিট, ওয়েট। এই ওষুধটা তো, তাই না? হ্যাঁ, এটাই এটাই। এই ওষুধ খেতে কিন্তু আইসিসির অনুমোদন আছে। এই কথার মানে বোঝো তুমি? বোঝো? শোনো আয়ান, মনি হচ্ছে একজন উদীয়মান ইয়াং ক্রিকেটার। সে ভালো খেলে। সে যদি ভালো খেলে দেশের মুখ উজ্জ্বল করে তাহলে তো আমাদেরই লাভ। আমরা তাকে নিয়ে গর্বিত, এই দেশ অনেক উপকৃত হবে। সেটা ভেবেই মনির মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমি এই ওষুধটা খেতে দিয়েছিলাম। আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না আয়ান। আপনি এটাও আমাকে বিশ্বাস করতে বলেন, আপনি যে বিগ বসের কথা মতো মনিকে দল থেকে বাদ দিয়েছিলেন সেটা কিন্তু আমি ভুলিনি। আরে ধুর আয়ান, তোমাকে বিশ্বাস করানোর চাকরি কিন্তু আমি নেইনি। এখানে বেশি প্যাচাল না পেরে, সময় নষ্ট না করে তুমি খোঁজ নাও তোমার ওয়াইফ কোথায় কোন ড্রাগ নিচ্ছে, কিভাবে নিচ্ছে, যাও। অসম্ভব, মনি যে এমন মেয়েই না সেটা আপনিও ভালো করেই জানেন। আমার জানা না জানায় কিচ্ছু আসে যায় না। আসল হচ্ছে ডোপ টেস্টের রেজাল্ট, সেটাই বলবে আসল কথা, সত্যি কথা। হ্যাঁ, সেটাই আসল কথা। মনিকে তো 5 বছরের জন্য নিষিদ্ধ করেই দিয়েছেন। আন্টি প্লিজ, এবার অন্তত আমাকে সত্যিটা বলেন যে আপনি ঠিক কিসের জন্য, কার জন্য ষড়যন্ত্রটা করলেন বলেন প্লিজ। একটু আগে কে যেন আয়ানের ল্যাপটপের অ্যাক্সেস পেয়েছে। কিন্তু এটা তো শুধু জানার কথা বুঝে ম্যাডামই আমাকে জানিয়েছেন। আয়ানের ল্যাপটপ কে অ্যাক্সেস করেছে, তাকে খুঁজে পেয়েছেন? এটা নিয়ে স্যার আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি ঠিক বের করে নেবো, দেখবো এর পিছনে কার এত বড় শয়তানি। বের করবেন মানে? আইডিয়া না আপনার? তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেই পারিনি। দুজন আয়ান কার কথা বলছে? বিয়ে হতে না হতেই দুজনে মিলে এত সুন্দর অভিনয় শুরু করে দিলে, কি আয়ান প্লিজ, আমি চাই না এত রাতে এই বিয়ে বাড়িতে তুমি কোনো ঝামেলা করো।